প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআইরনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আজ আবারও গ্রেপ্তার করা হয়েছে। শুধু গ্রেপ্তার না, তাকে এবার 3 বছরের জেল দেয়া হয়েছে। হ্যাঁ, আজ শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তারের আগে পাকিস্তানের একটি আদালতে তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা, দুর্নীতির আসলে কোন মামলাটি, তোষাখানা মামলায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করার পরপরই গ্রেপ্তার করা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে। আজ শনিবার লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই গ্রেপ্তারের পরপরই ইমরান খানের যে আইনজীবী আছে, তিনি গণমাধ্যমে জানিয়েছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, মজার একটা ঘটনা, তিনি জানিয়েছে যে পাকিস্তানে এর আগে এত অনিয়ম আগে দেখা যায়নি। মানে ইমরান খানকে যেভাবে আসলে দুর্নীতির দায়ে সাব্যস্ত করে করে তাকে আজ 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো আদালত থেকে এবং তাকে গ্রেপ্তার করা হলো, তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যে আইনজীবী আছে, তিনি জানিয়েছে যে এর আগে এত অবিচার পাকিস্তানের কোনো আদালত করেননি বা আমরা দেখিনি। তার মানে হলো যে আসলে ভাবাচ্ছে, বিশ্ব রাজনীতিটা এখন আসলে মানুষকে ভাবাচ্ছে, ভাবনায় মানুষকে ফেলে দিচ্ছেন বিশ্ব রাজনীতি। ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে মানুষ কি করছেন মানুষের সাথে। বাংলাদেশের অবস্থা, প্রেক্ষাপটটা বর্তমানে কি আপনারা সবাই জানেন, এবং পাকিস্তানেও ঠিক একই রকম অবস্থা, অন্যান্য রাষ্ট্রগুলোতেও একই রকম অবস্থা। ইরানের সাথে তালেবানদের একটা অমীমাংসিত ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধের ডামাবাবা বাজতে শুরু করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, আরও কয়েকটা রাষ্ট্র একই রকমভাবে দেখা যাচ্ছে যে, অপরদিকে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র ভারতের সাথে আপনার চীন এবং মিয়ানমারের সম্পর্ক বর্তমানে অবনতি হয়েছে একটি ভূখণ্ড নিয়ে, যে ভূখণ্ড হচ্ছে আপনার কোকো আয়ারল্যান্ড নিয়ে একটি ভূখণ্ড, সেটি নিয়ে সেই অমীমাংস ঘটনাকে কেন্দ্র করে ভারতের সাথে চীনের, চীন তো এমনিতেই ভারতকে আজীবনে মোটামুটি দেখতে পারেন না, ভারতও চীনকে দেখতে পারেন না, তাদের কূটনৈতিক অবস্থা খুবই খারাপ, ব্যবসায়ী সম্পর্ক খুবই খারাপ। মিয়ানমারের সাথে এক হয়ে, চীন মিয়ানমারের সাথে এক হয়ে এখন ভারতের বিরুদ্ধে এবং ভারত চীনের বিরুদ্ধে বিভিন্ন সময় কথাবার্তা শোনা যাচ্ছে। অপরদিকে মিয়ানমারের ভিতরেও দেখা যাচ্ছে যে যুগের পর যুগ চলে আসছে যে মিলিটারি ডিক্টেটারি শাসন ক্ষমতায়, সেখানেও সে দেশের জনগণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে পাওয়ার জন্য বা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা নির্বাচন দেশে প্রতিষ্ঠিত করার জন্য বা গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে পৃথিবী এখন বর্তমানে যে কোন অবস্থান করছেন সেটি কিছুটা বোঝা যাচ্ছে, দিন দিন আসলে পৃথিবী কোথায় চলে যাচ্ছে।